আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি জেইমস টিভির স্টোরি অব দ্য ফায়ার অনুষ্ঠানে প্রিয় দর্শক আজকে এই আলোচনার মধ্য দিয়ে একজন ব্যক্তিকে তুলে ধরবো তার উত্থানের ঘটনাও আপনাদের সামনে উপস্থাপন করব ছিলেন মধ্য মাঠের আক্রমণাত্মক ফুটবলার এরপর সেখান থেকে সময়ের পালাক্রমে ঘাত প্রতিঘাত পেরিয়ে তিনি এখন আলোচিত একজন রাজনীতিক কে সেইজন নিশ্চয়ই তার আজকের আলোচনা কথা বলবো তার আগে তিনি যে সংগঠনের প্রতিনিধিত্ব করেন সেই সংগঠন সম্পর্কেও কিছু কথা আপনাদের সামনে বলবো আধুনিক প্রযুক্তি আর দেশীয় ঐতিহ্যের সমন্বয়ে শতভাগ গুণগত মান নিশ্চিত করে আবাবিল ট্রেডিং ফুড প্রোডাক্টস লিমিটেড বাজারে নিয়ে এলো খাঁটি সরিষার তেল কালো জিরার তেল জিরা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া খাঁটি ঘি মধু কাজু বাদাম কাঠ বাদাম লিকুইড ডিটারজেন্ট ডিটারজেন্ট পাউডার হ্যান্ড ওয়াশ নিত্য প্রয়োজনীয় পণ্য বাছাইকৃত কাঁচামাল স্বাস্থ্যসম্মত যায় আপনার হাতে আপনাদের আস্থা ও ভালোবাসায় আমাদের দীর্ঘ পথ চলার পাথেও আবাবিল পণ্য সকলের জন্য হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন সাম্প্রতিক সময়ে হামাসকে নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক আলোচনা তৈরি হয়েছে কেন এই আলোচনা ফিলিস্তিনের মানুষ যখনই দুর্যোগে পতিত হন বিপদে পড়েন তখন প্রথম যে সংগঠনটি এগিয়ে আসে তার নাম হচ্ছে হামাস যখন আরেকটি রাজনৈতিক দল ফাতা নিশ্চুপ ভূমিকা পালন করে তখন হামাস বসে না থেকে প্রতিরোধ গড়া নিরন্তর প্রচেষ্টা চালায় এই যে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যুদ্ধটি হয়ে গেল এখন বিরতি চলছে সেই যুদ্ধে একতরফাভাবে ইসরায়েল যেমন আক্রমণ করেছে নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ঠিক তেমনি আবার প্রতিরোধ গড়ে তুলেছে হামাস হামাসের রকেট হামলায় ইসরায়েলের আয়রন ডোম বিপর্যস্ত হয়ে গেছে শুধুমাত্র রকেট নয় হামাস সাবমেরিনের মধ্য দিয়ে প্রতিরোধ গড়বার চেষ্টা করেছে এই হামাসকে ঘিরেই ফিলিস্তিনের মধ্যে তৈরি হয়েছে অভূতপূর্ব ঐক্য ডান বাম মধ্যমপন্থী সব প্রকারের ফিলিস্তিনিরা এক প্ল্যাটফর্মে এসে এটাই দাবি তুলেছে যে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে ইসরায়েলের বর্বরতা বন্ধ করতে হবে সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যুক্তরাষ্ট্রে আইন প্রণেতাদের মধ্যে অনেকে ফিলিস্তিনের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এটাও খুব ইতিবাচক একটা দিক প্রিয় বন্ধুরা এই হামাস প্রসঙ্গ ধরেই আমি যে নেতার নাম উচ্চারণ করতে চাই তিনি হচ্ছেন ইসমাইল সালাম আহমেদ হানিয়া সংক্ষেপে তাকে ইসমাইল হানিয়া বলে ডাকা হয় তিনি হামাসের রাজনৈতিক শাখার প্রধান স্কুল জীবনে তিনি খুব মেধাবী ছাত্র ছিলেন ইসলামিক অ্যাসোসিয়েশন ফুটবল দলে তিনি মিডফিল্ডার হিসেবে খেলতেন দারুণ খেলতেন স্থানীয় অনেকগুলো ম্যাচের বিজয়ের নায়ক ছিলেন তিনি স্থানীয়ভাবে ফুটবলার হিসেবেই তার পরিচয় ছিল ফিলিস্তিনে ফুটবল খুবই জনপ্রিয় একটা খেলা যারা ফুটবলের খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে যেমন ব্রাজিল আর্জেন্টিনা দুই শিবিরে বিভক্ত মানুষ সেখানেও এরকম অবস্থা ফুটবলের সুবাদে ইসমাইল হানিয়া তার বন্ধুবান্ধব সমসাময়িক এবং তরুণদের কাছে যুবক বয়সে খুবই জনপ্রিয় হয়ে ওঠেন এরপর সেই ফুটবলার জীবন থেকে শুরু করে তার বাস্তব জীবনে আক্রমণাত্মক হয়ে ওঠার উত্থান ইসমাইল হানিয়া মিশর অধিকৃত গাজা উপত্যকার আল সাতি উদ্বাস্ত শিবিরে জন্মগ্রহণ করেন উনিশশো আটচল্লিশে আরব ইসরায়েলি যুদ্ধের সময় তার বাবা মা বাড়ি ছেড়ে উদ্বাস্ত হন মানে বাধ্য হন চলে যেতে ঘর বাড়ি হারা এই ছেলেটিই যে একদিন ফিলিস্তিনি মানুষের মনের মধ্যে আসার প্রতীক হয়ে উঠত তা কি কেউ জানতো ওই সময়ে মনে হয় না তবে তরুণ বয়সে তার প্রতিভার স্ফোরণ দেখে অনেকেই মনে করেছিলেন যে এই যুবক ইসমাইল হানিয়া একদিন না একদিন জাতির জন্যে কোনো একটা কিছু করবেন ইসমাইল হানিয়া জাতিসংঘ পরিচালিত স্কুলে পড়াশোনা করেছেন এরপর গাজা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে স্নাতক করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তিনি হামাসে যোগ দেন আপনারা নিশ্চয়ই জানেন হামাসের সঙ্গে মুসলিম ব্রাদারহুডের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে উনিশশো সালে তিনি মুসলিম ব্রাদারহুডের প্রতিনিধি ছাত্র কাউন্সিলের প্রধান ছিলেন বিক্ষোভে অংশ নেয়ার কারণে তিনি ইসরায়েলের স্বল্পকালীন কারাদণ্ডে দণ্ডিত হন সেই সময়ে উনিশশো সালে তিনি পুনরায় ইসরায়েল কর্তৃক গ্রেফতার হন এবং ছয় মাস কারাদণ্ডে দণ্ডিত হন উনিশশো সালে তিনি তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হন আবারও উনিশশো সালে মুক্তি পাওয়ার পর আব্দুল আজিজ আল রান্তিসি মাহমুদ জাহার ও আরও চারশো কর্মীর সাথে ইসরায়েল তাকে লেবাননে পাঠিয়ে দেয় এখানেই তার জন্যে সফলতার একটা স্বর্ণদোয়ার খুলে যায় এই কর্ম উদ্দীপক একজন মানুষ বসে থাকেন না তিনি সংগঠিত করতে থাকেন ফিলিস্তিনিদের এই যে বললাম যে চারশো কর্মী সহ ইসমাইল হানিয়াকে দক্ষিণ লেবাননে পাঠানো হলো দক্ষিণ লেবাননের মার্জ আল জহুরে এক বছর অবস্থান করেন ইসমাইল হানিয়া বিবিসির একটি ডকুমেন্টারির তথ্য অনুযায়ী এখানে হামাস যথেষ্ট পরিমাণে শক্তিশালী হয়ে ওঠে ইসমাইল হানিয়া এবং আরও বেশ কয়েকজন সংগঠকের কারণে এক বছর পর তিনি গাজায় ফিরে আসেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডিন নিযুক্ত হন উনিশশো সালে আহমেদ ইয়াসিন ইসরায়েল থেকে মুক্তি পাওয়ার পর হানিয়া তার দপ্তর পরিচালনার দায়িত্ব পান ইয়াসিনের সাথে সম্পর্কের কারণে হামাসে তার খ্যাতি বৃদ্ধি পায় এবং তিনি ফিলিস্তিন কর্তৃপক্ষে নিয়োগ পান আপনারা জানেন যে ইয়াসিন হামাসের শীর্ষ নেতা ছিলেন তিনি হামাসের মধ্যে খুবই জনপ্রিয় একজন মানুষ আর ইয়াসিনের খুব বিশ্বস্ত ছিলেন এই ইসমাইল হানিয়া ইসরায়েল নিরাপত্তা বাহিনীর হাতে হামাসের অনেক নেতা হত্যাকাণ্ডের শিকার হন দ্বিতীয় অভ্যুত্থানের সময় দ্বিতীয় ইমতিফাদা বলা হয় তাদের ভাষায় এই ঘটনার পরে হামাস আরও শক্তিশালী ভিত গড়ে তোলে সেই সময় অনেক নেতার হত্যাকাণ্ডের কারণে নেতৃত্ব শূন্যতা ছিল এই সময়টাতে আলোর সামনে উঠে আসেন ইসমাইল হানিয়া দু সালে জেরুজালেমে আত্মঘাতী বোমা হামলার পর হামাস নেতৃত্বকে উৎখাতের উদ্দেশ্যে পরিচালিত ইসরায়েলি বোমা হামলায় তিনি হাতে আহত হন প্রিয় দর্শক আপনারা যারা ইতিহাস সম্পর্কে জানেন তারা অবশ্যই জেনে থাকবেন যে হামাসের শীর্ষ নেতৃত্বকে হত্যা করার জন্যে প্রতিনিয়ত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ নানাভাবে তাদের কর্মকাণ্ড বিস্তৃত করে রেখেছে খোদ গাজাতে বিভিন্ন সময়ে তারা অপারেশন পরিচালনা করে হামাসের নেতৃত্বকে ধ্বংস করে দেবার জন্যে ঠিক একই রকম প্রক্রিয়ায় ইসমাইল হানিয়াকে হত্যা করার জন্য নানাভাবে প্রচেষ্টা চালানো হয় সর্বশেষ তার উপর যে হামলা হয় সেই হামলায় আঘাতপ্রাপ্ত হন ইসমাইল হানিয়া দু হাজার ছয় সালের পঁচিশে জানুয়ারি হামাস নির্বাচনে জয়ী হবার পর ফেব্রুয়ারিতে তিনি প্রধানমন্ত্রী মনোনীত হন বিশ ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাৎ করেন এবং উনত্রিশে মার্চ শপথ নেন কিন্তু শপথ নিয়েও তিনি প্রধানমন্ত্রিত্ব বেশি দিন করতে পারেননি দু হাজার ছ সালের নির্বাচনের কয়েক মাস পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশকে একটি চিঠি লেখেন হানিয়া তিনি চিঠির মাধ্যমে সরাসরি যুক্তরাষ্ট্রকে হামাস সরকারের সঙ্গে আলোচনার আহ্বান জানান তিনি ইসরায়েলের সাথে দীর্ঘমেয়াদী সন্ধির প্রস্তাব করেন এবং উনিশশো সালের পূর্বের ফিলিস্তিনি সীমানা মেনে নেন এবং আন্তর্জাতিক বয়কট প্রত্যাহারের আবেদন করেন তবে যুক্তরাষ্ট্র তার এই আহ্বানে সাড়া দেয়নি কারণ যুক্তরাষ্ট্র বরাবরই হামাসকে তাদের থ্রেট মনে করে হামাসকে তাদের শত্রু মনে করে মনে করে হামাস থাকলে যে কোনো সময় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠবে সুতরাং ফাতাহ তাদের বন্ধু কিন্তু হামাস কখনোই বন্ধু নয় দু সালের ১৪ জুন মাহমুদ আব্বাস ইসমাইল হানিয়াকে পদচ্যুত করে সালাম ফাইয়াদকে নিয়োগ দেন এখানেও একটি ষড়যন্ত্রের জাল বোনা হয়েছিল যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী এই ইসমাইল হানিয়াকে পদচ্যুত করা হয় তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় বেআইনিভাবে অবৈধভাবে এর ফলে হামাসের সামরিক শাখা ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে ইতোপূর্বে তা ফাতাহ মিলিশিয়াদের নিয়ন্ত্রণে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিয়ন্ত্রণে ছিল এই নিয়োগকে বেআইনি হিসেবে ধরা হয়েছিল কারণ ফিলিস্তিনি মৌলিক আইন অনুযায়ী রাষ্ট্রপতি কোনো প্রধানমন্ত্রীকে পদচ্যুত করতে পারলে আইন পরিষদের সম্মতি ব্যতীত নতুন কাউকে নিয়োগ দিতে পারেন না আইন অনুযায়ী নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ফায়াদের নিয়োগ আইন পরিষদে অনুমোদিত না হওয়ায় হানিয়া গাজায় প্রধানমন্ত্রিত করতে থাকেন সেই সাথে বিপুল সংখ্যক ফিলিস্তিনি তাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে গণ্য করতে থাকে ফাইয়াদের অনুমোদনকে প্রকাশ্যে অবৈধ ঘোষণা দানকারীদের মধ্যে মৌলিক আইনের খসড়া প্রণয়নকারী ফিলিস্তিনি আইনজীবী আনিস আল কাসিম অন্যতম এভাবে ফাতার সঙ্গে হামাসের যে দ্বন্দ্ব সেটি প্রকট হয়ে ওঠে ফাতার ঘোর বিরোধিতার কারণে প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া তার দায়িত্ব পালন বেশি দিন আর করতে পারেননি কিন্তু এই মুহূর্তে তিনি গাজার প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন পাশাপাশি হামাসের রাজনৈতিক শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন একজন মানুষ যিনি অন্য দশজন যুবকের মতোই ছিলেন খেলাধুলায় পারদর্শী ছিলেন সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার বিচরণ ছিল মেধাবী ছাত্র ছিলেন তিনি কেবলমাত্র দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ মাতৃকার প্রতি গভীর টান থেকে হামাসে যুক্ত হন হামাসকে সুসংগঠিত করে তুলেন ইসমাইল হানিয়া সারা বিশ্বে অসংখ্য মানুষের কাছে প্রিয় নাম পরিচিত নাম এর বাইরে নিশ্চয়ই যারা ইসরায়েলের সমর্থক তাদের কাছে তিনি ঘৃণিত কিন্তু আমি বলছি যে মুক্তিকামী মানবতাবাদী সব শ্রেণী পেশার মানুষের কাছে হামাস একটি প্রতিরোধকারী সংগঠন হিসেবেই পরিচিত সেই প্রতিরোধকারী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়া সারা পৃথিবীতেই বিভিন্ন সময়ে তিনি পরিভ্রমণ করেন তার রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার জন্য অর্থাৎ ফিলিস্তিনের মুক্তি আন্দোলনকে ত্বরান্বিত করার জন্যে গত বছর টানা বারো মাস তিনি সারা বিশ্বে গণসংযোগ চালিয়েছেন মালয়েশিয়া মিশর ইরান তুরস্ক কাতার বিভিন্ন রাষ্ট্রে গিয়ে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনকে ত্বরান্বিত করবার রসদ তিনি সংগ্রহ করেছেন এই যে হামাসটিকে বর্তমানে দেখছেন যে কাঠাময় রয়েছে এই হামাসকে সুসংগঠিত করার জন্যে এই হামাজকে ঐক্যের মধ্যে রাখার জন্যে অন্যতম বাতিঘর হচ্ছেন ইসমাইল হানিয়া একজন স্বাধীনতাকামী নেতা হিসেবে তিনি যথার্থ ভূমিকা পালন করেছেন সাম্প্রতিক সময়ে ইসরায়েল ফিলিস্তিনির যুদ্ধে সেই কারণে আমরা দেখছি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পদত্যাগ চাইছেন অনেকে সেখানকার জনগণ তারা বলছে যে মাহমুদ আব্বাসের পদত্যাগ জরুরি সেই সাথে ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে ইসমাইল হানিয়াকে নিয়োগ প্রদান করা হোক কারণ এই ইসমাইল হানিয়া সব সবসময় সুখে দুঃখে মানুষের প্রয়োজনে কাছে থেকেছেন সুতরাং আমাদের আজকের আলোচনার মূল বক্তব্য হচ্ছে যারা মানুষের পাশে থাকবেন মানুষের প্রয়োজনে আলিফের মতো দাঁড়িয়ে যাবেন তারাই মানুষের কাছে প্রিয় হবেন এবং তাদের হাত ধরেই মুক্তি আসবে প্রিয় দর্শক ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর